নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, কালকে ট্রান্সলেশনের 6 নম্বর ক্লাসে আমি এই এই ট্রান্সলেশনটা তোমাদের টাস্ক হিসাবে দিয়েছিলাম। তো আজকে এইটার আমি 7 নম্বর ক্লাসে এটার আমি সলভ করে দেব, এবং আজকে আবার একটা নতুন টাস্ক দেব যেটা কালকে সলভ করব 8 নম্বর ক্লাসে, ঠিক আছে? তো নতুন যে টাস্কটা দেব সেটা ডিসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আগে এটা কালকে তোমরা কী করলে, নিজেরা কতটা কী করলে, তো সেইটা এর সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? তো কালকের টাস্কটা কী ছিল দেখো। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘন্টা দুই দেরি, তো সময় কাটাইবার পন্থা খুঁজছিলাম, বন্ধু জুটিয়া গেল। একটি মুসলমান যুবক আমার প্রতি মুহূর্ত কয়েক চাহিয়া জিজ্ঞাস করিল, শ্রীকান্ত না? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এটা পুরোটা ট্রান্সলেশনটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা বাড়িতে কতটা করছো না করছো আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা আরও কমেন্ট দরকার, তাহলে আমি বুঝতে পারবো। দেখো, এটা না প্র্যাকটিস করলে কিন্তু হবে না, প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে। সলভটা আমি করে দিচ্ছি যাতে তোমাদের মিলাতে সুবিধা হয়, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু তোমাদেরকেই করতে হবে। তো চলো, আজকেরটা তাহলে আমরা একটু প্র্যাকটিসটা শেষ করে নিই, ঠিক আছে? তো আজকে এটা তোমরা দেখে নাও, ঠিক আছে? প্রথম লাইনটা তাহলে কী আছে দেখো। স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল, পরেরটা আসিতে ঘন্টা দুই দেরি। দেখো, এটা আমরা ট্রান্সলেশন করলে কি পাবো, দেখো এটা আমরা ট্রান্সলেশন করলে পাবো যে, নো সুনার হ্যাড আই স্টেপড দ্য প্ল্যাটফর্ম নো সুনার হ্যাড আই স্টেপ দ্য প্ল্যাটফর্ম মানে স্টেশনে পদার্পণ মাত্র ট্রেন ছাড়িয়া গেল। তাহলে স্টেশনে পদার্পণ মাত্র, নো সুনার হ্যাড আই স্টেপড দ্য প্ল্যাটফর্ম দেন দ্য ট্রেন স্ট্রিমড অফট, দ্য ট্রেন স্ট্রিমড অফট, ঠিক আছে? তাহলে ট্রেনটা ছাড়িয়া গেল। নো সুনার হ্যাড আই স্টেপড দ্য প্ল্যাটফর্ম দেন দ্য ট্রেন স্ট্রিমড অফ, ঠিক আছে? নেক্সট কী আছে, পরেরটা আসিতে ঘন্টা দুই দেরি, পরেরটা আসিতে ঘন্টা দুই দেরি। দেয়ার ওয়াজ, তাহলে পরেরটা কী আছে, দেয়ার ওয়াজ টু আওয়ার্স টাইম ইয়েট, দেয়ার ওয়াজ টু আওয়ার্স টাইম ইয়েট ফর দ্য নেক্সট ট্রেন। দেখো, সহজ করে কিন্তু ভাবতে হবে, সহজ করে ভাবলে ট্রান্সলেশান কিন্তু খুবই সহজ। দেখো এখানে কত সহজ করে বলা আছে, পরেরটা আসিতে ঘন্টা দুই দেরি, দেয়ার ওয়াজ টু আওয়ার্স টাইম ইয়েট ফর দ্য নেক্সট ট্রেন, ঠিক আছে? তারপরে কী আছে, সময় কাটাইবার পন্থা খুঁজছিলাম, বন্ধু জুটিয়া গেল। তাহলে দেখো, আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড আউট সাম ওয়ে অফ পাসিং দ্য টাইম, তাহলে সময় কাটাইবার পন্থা খুঁজছিলাম মানে রাস্তা খুঁজছিলাম। এ ফ্রেন্ড হ্যাপেন টু কাম, বন্ধু জুটিয়া গেল, ঠিক আছে? নেক্সট কী আছে, একটি মুসলমান যুবক আমার প্রতি মুহূর্ত কয়েক চাহিয়া জিজ্ঞাস করিল, শ্রীকান্ত না? কী হবে তাহলে, স্টিয়ারিং অ্যাট মাই ফেস, আমার দিকে তাকিয়া ফর এ ফিউ মোমেন্টস, মুহূর্তখানিক, এ মুসলিম ইউথ আস্কড মি, একজন মুসলমান যুবক আমাকে জিজ্ঞাস করিল, ইউ আর শ্রীকান্ত, আর ইউ নট? ইয়েস, তুমি শ্রীকান্ত না? হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা কী আছে, আমায় চিনতে পারলে না, কান্ট ইউ রেকগনাইজ মি, আমায় চিনতে পারলে না, কান্ট ইউ রেকগনাইজ মি, আমি গহর, আই এম গহর, ঠিক আছে? নেক্সট, এই বলিয়া সে আমার হাত মুলিয়া, এই বলিয়া সে আমার হাত মুলিয়া সশব্দে পিঠে চাপড় মারিল এবং সজোরে গলা জড়াইয়া ধরিয়া কহিল, সেইং দিস হি শক হ্যান্ড উইথ মি রেদার ভাইলেন্টলি স্ল্যাপড মি অন মাই ব্যাক উইথ এ সাউন্ড, তাহলে সজোরে বলছে, অ্যান্ড এমব্রেসিং মি উইথ হিজ আর্মস ক্ল্যাপসড মাই নেক ওয়ার্মলি অ্যান্ড সেড, লেট আস গো টু মাই হাউস, তাহলে এটা এখানে বলছে, চল আমাদের বাড়ি, লেট আস গো টু মাই হাউস। নেক্সট কী আছে,
কোথায় যাওয়া হচ্ছিল কলকাতায়? হোয়ার আর ইউ গোয়িং? ইজ ইট টু কলকাতা? কলকাতায়? নেক্সট কি? আর যেতে হবে না, চল। ইউ নিড নট গো টু এনি মোর, লেট আস প্রসিড অন। তাহলে চল, চলটাকে আমরা কী করছি? লেট আস প্রসিড অন, ঠিক আছে? তারপরে কি বলছে? সে আমার পাঠশালার বন্ধু, বয়সে বছর চারেক বড়। হি ওয়াজ মাই মেট অফ পাঠশালা। হি ওয়াজ ওল্ডার দেন আই বাই 4 ইয়ার্স। হি ওয়াজ এ বিট, তারপরে কি বলছে? চিরকাল আধ পাগলা গোছের ছেলে মনে হইল, বয়সের সঙ্গে সেটা বাড়ি আছে বই কমে নাই। তাহলে সেটা কি? 4 আওয়ার্স। হি ওয়াজ এ বিট এসেন্ট্রিক অলদো হিজ বয়হুড দ্যাট হ্যাড নট লেসেন্ট বাট ইনক্রিজড উইথ হিজ গ্রোয়িং ইন এজ, ঠিক আছে? উইথ হিজ গ্রোয়িং ইন এজ, তাহলে এটা এখানে কি বলতে হবে? উইথ হিজ গ্রোয়িং, তাহলে এটা এখানে কি বলছে? দেখো দেখো, চিরকাল আধপাগলা গোছের ছেলে মনে হইল, বয়সের সঙ্গে সেটা বাড়ি আছে বই কমে নাই। তাহলে সেখানে হি ওয়াজ এ বিট এসেন্ট্রিক, আধপাগলা গোছের, অল দো অল থ্রু হিজ বয়হুড, তার চিরকাল ছোটবেলা থেকে, দ্যাট হ্যাড নট লিসেন্ট, কমে নাই, বাট ইনক্রিজ উইথ হিজ গ্রোয়িং ইন এজ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বই কমে নাই, ঠিক আছে? তারপরে তাহার জবরদস্তি পূর্বেও এড়াইবার জো ছিল না, অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ে টু অ্যাভয়েড হিজ। আচ্ছা, অ্যাভয়েড হিজ এখানে জবরদস্তি, জবরদস্তিটাকে আমরা কি বলছি? হাই হ্যান্ডেডনেস, হাই হ্যান্ডেডনেস, জবরদস্তিটাকে আমরা কি বলছি? হাই হ্যান্ডেডনেস, ইভেন প্রিভিয়াসলি, ঠিক আছে? অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ে টু অ্যাভয়েড হিজ হাই হ্যান্ডেডনেস ইভেন প্রিভিয়াসলি, তাহার জবরদস্তি পূর্বেও এড়াইবার জো ছিল না, সুতরাং আজ রাতেও সে যে আমাকে কিছুতেই ছাড়িবে না এ কথা মনে করিয়া আমার দুশ্চিন্তার অবধি রইল না। তাহলে হি উড নট মি গো, হি উড নট মি গো দ্যাট নাইট টু, আমাকে আজ রাতেও ছাড়বে না। থিঙ্ক অব দিস আই হ্যাড নো এন্ড অফ মাই অ্যাংজাইটি, থিঙ্ক অব দিস আই হ্যাড নো এন্ড অফ মাই অ্যাংজাইটি, ঠিক আছে? তাহলে এইটা দেখো আমরা ট্রান্সলেশন করলাম, ট্রান্সলেশনটা তোমরা পুরোটা নিজের সাথে মেলাও এবং মিলালে বুঝতে পারবে কোথায় তোমাদের কোথায় খামতি হচ্ছে, কোথায় গণ্ডগোল হচ্ছে, ভুল হচ্ছে বা কিছু। তো এই ছিল আজকের দেখো ভিডিওটা, তো ভিডিওটা এবারে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি কালকের টাস্ক, ঠিক আছে? কালকের টাস্কটা কী আছে দেখো, এইটা হলো কালকের টাস্ক। কালকের টাস্ক কী আছে? একবার এক ধনী বণিক দস্যু হস্তে পতিত হইলে, একবার এক ধনী বণিক দস্যু হস্তে পতিত হইলে এক দরিদ্র ব্যক্তি তাহাকে বাঁচাইয়া দেয়। এইটা তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবে, এটা আমি কালকে সলভ করে দেব। তো এইটা তোমরা দেখো, নিজের হাতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ওকে? প্র্যাকটিস তোমাদেরকে নিজেদেরকে করতেই হবে। তো বণিকটা যাইবার পূর্বে দরিদ্র ব্যক্তিটিকে পুরস্কার স্বরূপ একটি দামি ঘড়ি দিয়া গেল। লোকটি ঘড়িটি পাইয়া মহাখুশি, সে ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘড়ির টিক টিক শব্দ শুনিতে থাকে। ঘড়িতে কী করিয়া দম দিতে হয় তাহার জানা ছিল না, কাজেই পরের দিন ঘড়িটি বন্ধ হইয়া গেল। সে মনে করিল উহা মরিয়া গিয়াছে, উহা আর তাহার কাজে লাগিবে না মনে করিয়া সে সামান্য টাকায় ঘড়িটি তাহার এক ধনী প্রতিবেশীর নিকট বিক্রয় করিয়া দিল। কিন্তু কিছু পরেই সে ভাবিল মরা ঘড়ি বিক্রয় করা তার অন্যায় হইয়াছে। সে তাহার প্রতিবেশীর নিকট ফিরিয়া গিয়া বলিল, এই যে আপনার টাকা ফেরত নিন, আমি যে ঘড়িটি দিয়েছি সেটা আমায় ফেরত দিন। তো এটা তোমরা করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করো এবং 10 জন বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো। সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।